সেগুলো নিয়ে আমি পরপর কয়েকটা দেখিয়েছি এখন বসেছি তফসিরে ফাতহুল কাদির বেসারা এতই বেশি উদ্ভ্রান্ত হয়ে গেছেন যে এখন লামাজাবের কিতাব পর্যন্ত দলিল দিয়ে দিচ্ছেন মানে তারটা প্রমাণ করতে হবে ভালো সমস্যা নেই তো সেই লামাজাবের কিতাব নিয়ে আজকে আমরা একটু বসেছি এই যে ফাতহুল কাদির কাজী শওকানি তিনি এখানে যে আবার তুলে ধরেছেন তার ওই বানোয়াট অনুবাদকে ঠিক রাখবার জন্য আল্লাহ তালা দেখতেছেন দেখতে থাকবেন এ বলে যে আবার তুলে ধরেছেন সেটা হলো এতটুকু যে আই মা আলু মিনাল আল আলি ফিম এর পরের অংশটা উনি পড়েননি আমি আজকাল পড়লাম না দরকার নেই ভালো করে লক্ষ্য করুন যে আল্লাহ আলা তোমাদের যে আমলটা তোমরা করবে ভবিষ্যতে আগে তো মুনাফিকে করেছো এখন তৌবা করেছ তৌবা করার দাবি করছো তাহলে পাক বলে দিলেন তোমার আমল করো যে আমল তোমরা করবে ভবিষ্যতে আল্লাপাক দেখবেন এখন বলছেন না এখানে দেখতেছেন দেখতে থাকবেন আমরা এর আগে দেখিয়েছি যদি দেখতেছেন দেখতে থাকবেন হয় তাহলে নবীজিও দেখতেছেন দেখতে থাকবেন মুমিনগণও দেখতেছেন দেখতে থাকবেন অথচ উনি এইগুলো বলছেন না শুধু নবীজিত একবার বোধহয় একটু বলেছেন তো আসুন আপনি এখানে দেখতেছেন দেখতে থাকবেন এই বলে বাস প্রসঙ্গেহীন আরেকটা বিষয় নিয়ে এসে আপনার জালিয়াতিকে টিকিয়ে রাখবার চেষ্টা কর ব্যর্থ চেষ্টা করেছেন যে যদি বলা হয় দেখ দেখবেন তাহলে ভবিষ্যতে কি তিনি দেখেন না জনাব আমি এখন আপনাকে প্রশ্ন করি প্রশ্নটা করবার আগে আপনারা একটু তার ভিডিওটা দেখে নিন তফসির ফতহুল কাদির মধ্যে কাজী শাহকানে কি লিখেছেন আপনি একটু দেখুন সেখানে উল্লেখ করেছে কৌল হু অসাইয়ার আল্লাহ আমালাকুম আয় মা সতফ মিনাল আ মিনাল ফিম আবাদ অর্থাৎ আল্লাহ তালার বাণী ওয়াসাইয়া আল্লাহ আম আলা আল্লাহ তোমাদের আমল দেখছেন দেখবেন এটার অর্থ করেছেন আয় অর্থাৎ মা সতফ আলু না মিনাল আমালে তোমাদের আমল সমূহের মধ্যে কি অচিরে তোমরা কি করবে ফিমাবাদ পরবর্তীতে তোমরা কি আমল করবে তোমাদের কর্ম কি হবে এগুলি আল্লাহ দেখতেছেন বর্তমানও দেখতেছেন এবং দেখতে থাকবেন এটাই হলো আল্লাহ পাকের শাহানের ব্যাপারে সঠিক অর্থ অর্থাৎ আল্লাহর ইলিমের মধ্যে এই মোনাফেকরা ফিরে আসবে নাকি তাদের অবস্থানে থাকবে এটা আল্লাহর ইলিমের মধ্যে আছে আল্লাহ এখনও দেখতেছেন সামনেও দেখবেন এবং সব কিছু আল্লাহর নজরের ভিতরে উনি এখানে বললেন ওই কথাটাই বলে এখন আবার বলছেন কি যদি বলা হয় দেখতে দেখবেন তাহলে কি এখন দেখেন না আমি এখন প্রশ্ন করব তাহলে অতীতে কি দেখেননি এটার কি জবাব আছে তাহলে কি আল্লাপাক আগে দেখেননি আমরা এর আগে বলেছি আল্লাহ পাকের এলেম বা আল্লাহ পাকের সেফাত পাকের জাত ফেল সব কিছুই আজালি আবাদি মানে অনন্ত অসীম অনাদি অনন্ত অনাদি এইটার কোনো কাল চলে না অতীত বর্তমান ভবিষ্যৎ চলে না হ্যাঁ প্রসঙ্গক্রমে যেখানে যেটা অতীতের প্রয়োজন আল্লাপাক সেখানে অতীত ব্যবহার করেছেন যেখানে বর্তমানে প্রয়োজন সেখানে বর্তমান ব্যবহার করেছেন যেখানে ভবিষ্যতে প্রয়োজন সেখানে ভবিষ্যৎ ব্যবহার করেছেন তো এইটা নিয়ে এত পাকাপাকির কী হলো আপনার উদ্দেশ্য একটাই ওই যে একটা বানোয়াট বলেছেন সেটাকে টিকিয়ে রাখতে হবে তো টিকিয়ে রাখতে পারছেন না তো আগে দেখিয়েছি ওই প্রসঙ্গে যখন এনেছিলেন এই বলে যেটা দেখিয়েছিলেন পরক্ষণে আপনি আবার উল্লেখ করতে কিন্তু রাখিয়ে গিয়েছিলেন কারণ ও ছিল যেরকম আল্লাহ কিছু স্পষ্ট আসমান জমিনের তার বান্দাদের কাছে কি কিছু স্পষ্ট বা প্রকাশ্য তখন সেফাত কিন্তু গন্ডগোল হয়েছিল সেটা ধরিয়ে দিয়েছি আশা করি বোধদয় হবে এখন আসুন এখানে আপনি যেটা বলেছেন আমরা একটু দেখি আই মা তোমরা যেটা করবে এর পরে পরে অর্থাৎ তাওবার সেটা আল্লাপাত দেখবেন তার রসুল দেখবেন মোমিনগঞ্জ দেখবেন এখন আপনি এখানে বলছেন দেখতে থাকবেন তাহলে প্রশ্ন হলো তারা তো আমলই শুরু করলো না দেখার প্রশ্ন এখানে কেন আসলো তারা আমল শুরু করলে না দেখার প্রশ্ন আসবে তাহলে তো করে শুরু করেনি এখনও আমল শুরু করবে তারপরে দেখার প্রশ্ন এই জন্য তো ভবিষ্যতের অর্থটা আসবে এখন আপনি এখানে এই টাকা ধামাচাপা দেওয়ার জন্য করলেন কি যদি বলা হয় দেখবেন তাহলে কি বর্তমানে দেখেন না আমি আবারও ডবল করছি কথাটা আমি এখন বলবো তাহলে কি তিনি অতীতে দেখেননি এখন তো এরা শব্দ দিয়ে আপনি কি পাকাপাকি করছেন দেখেন রা শব্দ দেওয়ার দরকার ছিল তিনি দেখেছেন অথবা রবা যুক্ত করার দরকার এখানে তিনি দেখেছেন দেখতেছেন দেখতে থাকবেন এখন কি বলবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতেই পারছেন গোজামিল আর এই জালিয়াতি কত প্রকারে হতে পারে লক্ষ্য করেছেন তবে জালিয়াতি আর এই গোজামিলটা চলবে না আলহামদুলিল্লাহ আমরা ধরিয়ে দিচ্ছি দেখুন এই বেসারা যে অ্যাবারত পড়েছেন তার দু লাইন পরে না এক লাইন পরে শেষের দিকে আরেকটা এবারত রয়েছে এখানে

মধ্যবর্তী অবস্থানে এনেছেন এই বিষয়টা দিকে ইঙ্গিতের জন্য এই বিষয়টা স্পষ্ট করবার জন্য যে আল্লাহ দেখার বিষয়টা লেমা আলু নাহু যেইটা তারা করবে যেটা ভবিষ্যতে তারা করবে সেইটার সাথে মিন খাইরিন আউসারিন ভালো মন্দ ভালো করলে পূর্ণ পাবে খারাপ করলে শাস্তি পাবে এই বিষয়টা এইটা তাহলে আপনি শেষের এবারটা যদি পড়তেন স্পষ্ট হয়ে যেত হয়তোবা জেনে পড়েননি অথবা না জেনে পড়েন নাই দুটার যে কোনো একটা তাহলে এখন স্পষ্ট হয়ে গেল আল্লাহ তালার দেখাটা তাদের কাজের সাথে আল্লাহ পাকের দেখাটা তাদের কাজের সাথে মানে তারা করবে আল্লাপাক দেখবেন এখানে বর্তমান অতীতের কোনো প্রশ্ন নাই এটা ভবিষ্যৎ তারা যখন করবে তখন পাক দেখবেন এইটাকে জনগণকে ডাইভার্ট করবার জন্য ওই ভুল বুঝাবার জন্য আবার বলে দিচ্ছেন যদি তাহলে কি আল্লাহ পাখের জ্ঞান সীমিত হয়ে যাচ্ছে আল্লাহ পাখ কি বর্তমানে দেখছেন আস্তাফ ফিরোল্লা আল্লাহ পাখের জ্ঞানরা তো এখানে কথা হয়নি এর আগেও বলেছি আল্লাহ পাখের জ্ঞানের কোনো কথা হয়নি এখানে এখানে শুধু তাদের আমলের সাথে আল্লাপের দেখার সম্পর্ক নিয়ে কথা হয়েছে এটা ভবিষ্যৎ অর্থ এইটাই সকলেই বলে যাচ্ছেন আপনি এখানে কাটছাট করেছেন যেটা আমরা তাফসিরে কাবিরও দেখিয়ে দিয়েছি এছাড়া আরও একটা মজার ব্যাপার হলো ঠিক তাফসিরে খাজেনের মতো কাজী শাওকানি আপনার এখানে নাজিরকে একেবারেই ধলির সাপ করে দিয়েছেন এটা তারা নাজির প্রমাণ সম্ভবই নয় কেননা একশো পাঁচ নম্বর আয়াতের ব্যাখ্যা হলি মালু ফাসাই আল্লাহহু আমা আলহুম্ অ রসুল মিনুন এই আয়াতে কারিমাতা আপনিও ঠেনে এইটার ব্যাখ্যাতে তিনি এসে বলছেন দেখুন অলমুরাদুবি রু ইয়াতি হিনা আলে আইলমু বিমা ইয়াস দুরু মিনু হুম মিনাল বাস আপনার নাজির খতম আপনি এতদিন পর্যন্ত এই আয়াত দিয়ে আর নাজির বানিয়েছেন কিন্তু কাজে শাওকানি নাজির খতম করে দিলেন তিনি বললেন এখানে রুইয়াদ দ্বারা উদ্দেশ্য হল আম এলেম তাদের আমল থেকে যেটা প্রকাশিত হয় সেটা জানা রুইয়ার দ্বারা নজর উদ্দেশ্য নয় রুইয়ার দ্বারা এলেম উদ্দেশ্য কাজী শাওকানি আপনার প্রদত্ত তফসিরে ফাতহুল কাদিরের এর বর্ণনা এখন কি করবেন জানা অতএব আপনি কিন্তু আবারও বোল্ড হয়ে গেলেন নাজির প্রমাণ করতে গিয়ে নাজির সাওকানে আপনার নাজিরকে খতম করে দিয়েছেন যেরকম ইমাম খাহেন আপনার নাজিরকে খতম করে দিয়েছিলেন সম্রা দর্শক শ্রোতা আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আল্লাহ হান আলা এই সমস্ত বানোয়াট আকিদা প্রমাণ করতে গিয়ে ইমাম ইমামগণের নামে মুফাসিরগণের নামে মিথ্যা জালিয়াতি যারা করছেন তাদের জন্য পাকের দরবারে হেদায়ত কামনা করছি সেই সাথে পাকের দরবারে আবেদন করছি আল্লাহ আপনি আমাদেরকে নবী আকরাম সাল আলিহ আলি ওসাল্লামার তোফায়েলে এই সকল চাপাবাজ জালিয়াতদের খপ্পর থেকে রক্ষা করুন আমিন ওয়াহির দা আইলামিন